সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি সজনে পাতার ভর্তা। বহু পুষ্টিগুণে ভরপুর এই সজনে পাতা খেতে কিন্তু অসাধারণ। সজনে পাতার এই ভর্তাটি খেয়ে দেখতে পারেন, আশা করি খেতেও ভালো লাগবে এবং পুষ্টিও পাবেন। তো বানালাম কীভাবে দেখে নিই। পেঁয়াজগুলো কেটে নিলাম, রসুনগুলো কেটে নিলাম, তারপরে কেটে নিলাম মরিচ। এবার শুকনো মরিচ গুঁড়ো করে নিলাম, তারপরে সজনে পাতাগুলো এরকম কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কিন্তু একটু ভালো করে পেঁয়াজগুলো এবং রসুনগুলো টেলে নিচ্ছি অল্প সামান্য তেলে, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আপনি ইচ্ছে করলে সরষের তেল অথবা সাদা তেল দুটিই ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, একসাথে ভালো করে ভেজে নিচ্ছি আর খুবই সামান্য তেল দিয়ে। এখন ভাজা যখন হয়ে গেছে, আমি আর একটু তেল দিয়ে এবার শাকগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর শাকটা হতে হতে রসুনগুলোকে আমি এভাবে একটু ছেঁচে নিয়েছি। শাকটা যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমি ঠান্ডা করে নিয়েছি এবং সুন্দর করে বেটে নিয়েছি, আপনি স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন। এবার এক এক করে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি। তো আমি দিয়ে দিচ্ছি এখন শুকনো মরিচের গুঁড়ো, তারপরে দিলাম স্বাদ মতো লবণ। এবার ভালো করে একটু মেখে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি শাকগুলো, তো ভালো করে মাখিয়ে মিশিয়ে নিতে হবে। মাখানোটা যতটা ভালো হবে খেতে কিন্তু ততটাই স্বাদ হবে। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার সকল ভিডিও আপনার কাছে চলে যাবে। তো ভালো থাকবেন ভিউয়ার্স, আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।